যদি মই মোৰ তো এইটো দাবী এটা থাকিব থাকিব মই লাগিলে সেন্ট্রেল গভর্নমেন্টক লিখিম বস্তুটো। কথাটো হৈছে এনেকুৱা যে যিমানখিনি এনকাউন্টার হৈছে গোটেইকেইটা এনকোয়ারি কৰিব লাগে, ভালকে যদি এনকোয়ারি করে আর যদি গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে, গভর্নমেন্টের সদিচ্ছা না থাকিব লাগে, সদিচ্ছা যদি থাকে তেনে আপনি চাব যিমানখিনি এনকাউন্টার হৈছে মই ভাবো তাতকে 80% ফল্ট এনকাউন্টার হৈছে। হ্যাঁ, কেতিয়াবা যদি কোনোবা মানে জেনুইনলি যদি পলাই যায় কিবা করে তেনেহলে ঠিক আছে, নহলে আপনি চাব যিমান এনকাউন্টার হৈছে কেতিয়াবা পুলিশের পৰা এইটো পড়ি গৈছে, কেতিয়াবা মানে ইহতে এনেকা এনেকা কিছুমান মানে কিছুমান তথ্য বা কিছুমান কথাবিলাক কৈ থাকে আৰু যিবিলাক কথার কোনো বেজ নাই আৰু নাটকৰ নিচিনা লাগি থাকে। নাটক বা অসমৰ ইতিহাসত মানে আইন ব্যৱস্থাটো বেয়া হৈ গ'ল। এতিয়া নগাঁও ঘটনা হোৱাৰ পিছতে আমাৰ মোটামুটি ক্লিয়াৰ হৈ গৈছে যে যিমানখিনি এনকাউণ্টাৰ হৈছে গোটেইখিনি মানে দুই নম্বৰ এনকাউণ্টাৰ ফলছ এনকাউণ্টাৰ আৰু সিহঁতৰ নিজৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ নিজৰ কাৰণে মানুহক মাৰি পেলাই দিছে। আজি নগাঁও হৈছে, কালি হয়তো বা চাব আমাৰ মাজত আৰু বহুতখিনি এনেকৈ মাৰি পেলাব। আৰু যোৱা কেইদিনমান ধৰি আমি চাইছোঁ যে 21 মে'ৰ পৰা কেইটামান পলাই আছে, মানে যিকেইটা দুর্বৃত্ত যেটা ধরেছে সেটা পলাই, তার আগে পলোয়া নাই। মেন কথা হচ্ছে পলাইছে 21 মে'র পরাই পলাই আছে, তার আগে পলোয়া নাই। আর এটা কথা হচ্ছে পুলিশের যদি এনেকা পাওয়ার দিয়ে, তো কালি নগাঁওর ঘটনা হয়েছে আপনি চাব কেদিনমান পিছতে এনেকা মানে অসমের কোনো হেরিয়ে না থাকে আর কোনো পরিবেশ না থাকে। পুলিশে যদি পাওয়ারটা পাই যায় আর যাকে তাকে গুলাই দিব আর আর একটা লড়া যদি মরিব আর সাকে কালি যদি আপনার উপর কিবা হয়ে যায় তো আপনার মা দেউতার উপর কি মানে হেরিয়াটো হব, মনটো কেনেকা হব, আপুনি যে ধৰি পায় বস্তুটো। এইটো কাৰণে মই ভাবোঁ যে এই যে কাকো গুলি মাৰি দিয়া, কাকে জানত মাৰি দিয়া, আৰু মই ভাবোঁ এইবোৰ বস্তু এনেকুৱা কৰিব নালাগে। আল্টিমেটলি যে যদি কিবা থাকে এনকোৱাৰি কৰি লওক, কৰি কেনে থানা আছে, পুলিচ আছে, কোৰ্ট আছে, গোটেই মেলি চাই মেলি যদি কিবা কোনো জেনুইনলি যদি যদি কোনোবা পলাই যায় তাক মালক। কিন্তু এনেকুৱা যদি প্ৰায় যদি আপুনি চাই যদি এই 7-8 মাহ ভিতৰত প্ৰায় 100 জনের উপর যদি এনেকা গুলাই দিয়ে যদি তেনে কত পরিবেশ থাকিব, কত আইন থাকিব। অবভিয়াসলি নগাঁও ঘটনা হওয়ার পিছতো এটা তো প্রুব হয়ে গেল, আগতে হয়তো বা ইমানখিনি প্রুব নোহা নাছিল আর কেতিয়াবা কেতিয়াবা মানুহ মনে লৈছে, কেতিয়াবা কেতিয়াবা হয়তো বা ইফাল ইফাল হয়েছে ঠিক আছে, কিন্তু নগাঁও ঘটনা হওয়ার পিছতো এটা প্রুব হয়ে গেল যে যেখানে এনকোয়ারি হয়ে আছে, এনকোয়ারিটার যেখানে হয়ে আছে এইখানে পলিটিক্যালি হয়ে আছে আর চিফ মিনিষ্টার ডিরেক্ট ইনভলভমেন্ট আছে এই উপর, তোর কিনা নির্দেশ এটা আছে যে মানুষ মারি। আরে চিফ মিনিষ্টারের কি ভূমিকাটা কি থাকবে লাগিছে, এটা গভর্নমেন্টের কি ভূমিকা থাকবে, মানুষের বসুয়া মানুষের জীবন বসুয়া। এতিয়া গভর্নমেন্টের যদি চিফ মিনিষ্টার মন্ত্রীয় যদি মানুষ মারি পেলাই দিয়ে তেনহলে এই গভর্নমেন্টের কি অর্থ আছে, এটা তো প্রয়োগ হয়ে গেল। নগাঁও ঘটনা হওয়ার পিছত এটা প্রয়োগ হয়ে গেল। এইটু যদি মই মোৰ তো এইটো দাবী এটা থাকিব থাকিব মই লাগিলে সেন্ট্রেল গভর্নমেন্টক লিখিম বস্তুটো। কথাটো হৈছে এনেকুৱা যে যিমানখিনি এনকাউন্টার হৈছে গোটেইকেইটা এনকোয়ারি কৰিব লাগে, ভালকে যদি এনকোয়ারি করে আর যদি গভর্নমেন্টে যদি সদিচ্ছা থাকে, গভর্নমেন্টের সদিচ্ছা না থাকিব লাগে, সদিচ্ছা যদি থাকে তেনে আপনি চাব যিমানখিনি এনকাউন্টার হৈছে মই ভাবো তাতকে 80% ফল্ট এনকাউন্টার হৈছে। হ্যাঁ, কেতিয়াবা যদি কোনোবা মানে জেনুইনলি যদি পলাই যায় কিবা করে তেনেহলে ঠিক আছে, নহলে আপনি চাব যিমান এনকাউন্টার হৈছে কেতিয়াবা পুলিশের পৰা এইটো পড়ি গৈছে, কেতিয়াবা মানে ইহতে এনেকা এনেকা কিছুমান মানে কিছুমান তথ্য বা কিছুমান কথাবিলাক কৈ থাকে আৰু যিবিলাক কথার কোনো বেজ নাই আৰু নাটকৰ নিচিনা লাগি থাকে। আৰু নাটক বা অসমৰ ইতিহাসত মানে আইন ব্যৱস্থাটো বেয়া হৈ গ'ল। এতিয়া নগাঁও ঘটনা হোৱাৰ পিছতে আমাৰ মোটামুটি ক্লিয়াৰ হৈ গৈছে যে যিমানখিনি এনকাউণ্টাৰ হৈছে গোটেইখিনি মানে দুই নম্বৰ এনকাউণ্টাৰ ফলছ এনকাউণ্টাৰ আৰু সিহঁতৰ নিজৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ নিজৰ কাৰণে মানুহক মাৰি পেলাই দিছে। আজি নগাঁও হৈছে, কালি হয়তো বা চাব আমাৰ মাজত আৰু বহুতখিনি এনেকৈ মাৰি পেলাব। আৰু যোৱা কেইদিনমান ধৰি আমি চাইছোঁ যে 21 মে'ৰ পৰা কেইটামান পলাই আছে, মানে যিকেইটা দুর্বৃত্ত যেটা ধরেছে সেটা পলাই, তার আগে পলোয়া নাই। মেন কথা হচ্ছে পলাইছে 21 মে'ৰ পরাই পলাই আছে, তার আগে পলোয়া নাই। আর এটা কথা হচ্ছে পুলিশের যদি এনেকা পাওয়ার দিয়ে, তো কালি নগাঁওর ঘটনা হয়েছে আপনি চাব কেদিনমান পিছতে এনেকা মানে অসমের কোনো হেরিয়ে না থাকে আর কোনো পরিবেশ না থাকে। পুলিশের যদি পাওয়ারটু পাই যায় আর যাকে তাকে গুলাই দিব আর আর একটা লড়া যদি মরিব আর সাকে কালি যদি আপনার উপর কিবা হয়ে যায় তো আপনার মা দেউতার উপর কি মানে হেরিয়াটো হব, মনটো কেনেকা হব, আপুনি যে ধৰি পায় বস্তুটো। এইটো কাৰণে মই ভাবোঁ যে এই যে কাকো গুলি মাৰি দিয়া, কাকে জানত মাৰি দিয়া, আৰু মই ভাবোঁ এইবোৰ বস্তু এনেকুৱা কৰিব নালাগে। আল্টিমেটলি যে যদি কিবা থাকে এনকোৱাৰি কৰি লওক, কৰি কেনে থানা আছে, পুলিচ আছে, কোৰ্ট আছে, গোটেই মেলি চাই মেলি যদি কিবা কোনো জেনুইনলি যদি যদি কোনোবা পলাই যায় তাক মালক। কিন্তু এনেকুৱা যদি প্ৰায় যদি আপুনি চাই যদি এই 7-8 মাহ ভিতৰত প্ৰায় 100 জনের উপর যদি এনেকা গুলাই দিয়ে যদি তেনে কত পরিবেশ থাকিব, কত আইন থাকিব। অবভিয়াসলি নগাঁও ঘটনা হওয়ার পিছতো এটা তো প্রুব হয়ে গেল।
আগতে হয়তো বা ইমানখিনি পোপ নোহোৱা নাছিল আৰু কেতিয়াবা কেতিয়াবা মানুহ মনে লৈছে কেতিয়াবা কেতিয়াবা হয়তো বা ইফাল ইফাল হৈছে ঠিক আছে কিন্তু নগৰ ঘটনা হোৱাৰ পিছত এইটো প্ৰুভ হৈ গ'ল যে যিখিনি এনকোৱাৰী হৈ আছে এনকোৱাৰ যিখিনি হৈ আছে এইখিনি পলিটিকেলি হৈ আছে আৰু চিফ মিনিষ্টাৰৰ ডিৰেক্ট ইনভলভমেণ্ট আছে এইটো এইটোৰ ওপৰত তেওঁৰ কিবা নিৰ্দেশ এটা আছে যে মানুহক মাৰি আৰু চিফ মিনিষ্টাৰৰ কি ভূমিকাটো কি থাকিব লাগিছিল এটা গভৰ্ণমেণ্টৰ কি ভূমিকা থাকিব মানুহৰ বচোৱা মানুহৰ জীৱন বচোৱা এতিয়া গভৰ্ণমেণ্টৰ যদি চিফ মিনিষ্টাৰ মন্ত্ৰীয়ে যদি মানুহক মাৰি পেলাই দিয়ে তেনেহ'লে এই গভৰ্ণমেণ্টৰ কি অৰ্থ আছে এইটোতো প্ৰুভ হৈ গ'ল নগৰ ঘটনা হোৱাৰ পিছত এইটো প্ৰুভ হৈ গ'ল এইটো